আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, আজকের আলোচনা, একজন দুর্বল পুরুষ কি মেডিসিন সেবন করলে শক্তিশালী হবে, এবং যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয়, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে আঠালো পদার্থ বা বীর্য বের হয়, বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটেই বীর্যপাত ঘটে, অনেকেই স্ত্রীর কাছে যেতে লজ্জা পান, তো এই সমস্যা নিয়ে যারা চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। পুরুষ মানুষের পুরুষত্ব প্রকাশের বিভিন্ন শিল্পকলা নিবেদন করতে ব্যর্থ হওয়াকেই আমরা বলি ধ্বজভঙ্গ, পুরুষাঙ্গের শিথিলতা বা যৌন দুর্বলতা। মনে রাখতে হবে ধ্বজভঙ্গ অর্থ লিঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণ হ্রাস পাওয়া নয়, ধ্বজভঙ্গ ব্যক্তিরও যৌন উত্তেজনা থাকে, তাদের লিঙ্গ শক্ত হয়, অনেকের লিঙ্গের শিথিলতা থাকলেও আংশিকভাবে উত্তেজিত হয়, তো পূর্ণ কামনা বা মিলনের পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান অক্ষমতাকে আমরা লিঙ্গের শিথিলতা বলি। এই অক্ষমতা জীবনের নানা রকম সমস্যার কারণে সৃষ্টি হয়ে থাকে, যেমন মানসিক সমস্যা, দৈহিক বা শারীরিক সমস্যা, বিভিন্ন প্রকারের রোগ, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পারিবারিক সমস্যা এবং বিভিন্ন প্রকারের ঔষধ, যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ঔষধ, ডায়াবেটিস বা হৃদরোগ নিয়ন্ত্রণকারী ঔষধ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ঔষধ, পেটের গ্যাস বা এসিডিটি নিয়ন্ত্রণকারী ঔষধ, নেশা জাতীয় ঔষধ, মরফিন, প্যাথেডিন সহ পুরুষ মানুষের হরমোন বৃদ্ধি, যেমন টেস্টোস্টেরন হরমোনের ইঞ্জেকশন, দীর্ঘমেয়াদী যৌন উত্তেজক ঔষধ সেবন সহ ইত্যাদি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়ে থাকে পুরুষাঙ্গের শিথিলতা, ধ্বজভঙ্গ বা যৌন দুর্বলতা। তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্ত সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকেন তা হল দ্রুত বীর্যপাত, পুরুষাঙ্গের শিথিলতা, বীর্য পাতলা, অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া সহ হস্ত মৈথুন জনিত সমস্যা নিয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি রোগী আসেন। অপচিকিৎসা। সম্মানিত দর্শক, আমরা কোনো কিছু হলেই সর্বপ্রথম ডাক্তারের কাছে না গিয়ে পার্শ্ববর্তী ওষুধের দোকান বা ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে দিন দিন আস্তে আস্তে আমাদের যৌন জীবনকে আরো বিপন্ন করছি। মনে রাখতে হবে যৌন দুর্বলতা, পুরুষাঙ্গের শিথিলতা এবং ধ্বজভঙ্গ নির্দিষ্ট একটি কারণে হয় না, সুতরাং এই ধরনের কোন রোগে আক্রান্ত হলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন, কারণ একজন চিকিৎসক আপনার রোগের কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকেন, আর রোগের কারণ চলে গেলে রোগটি সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো চলুন জেনে নেওয়া যাক উপরোক্ত রোগগুলোর স্থায়ী সমাধান। সম্মানিত দর্শক, চিকিৎসার স্বার্থে এবং দ্রুত ফল পেতে আমরা রোগীদেরকে ভাগ করে চিকিৎসা করে থাকি। প্রথমত উষ্ণ প্রকৃতি মানুষের চিকিৎসা, যাদের মেজাজ উষ্ণ বা গরম প্রকৃতির অথবা খিটখিটে স্বভাবের হয়ে থাকে, তাদের জন্য সফুপ সিমেন্ট প্লাসের সাথে মাজনে খুরমা সেবনে পাতলা বীর্য ঘন ও গাঢ় হয়। পুরুষ অঙ্গের শিথিলতা দূর করে সামান্য কিছুদিনের মধ্যেই
আপনার দাম্পত্য জীবনকে করে তোলে সুখী। 2 নম্বর, শীতল প্রকৃতি মানুষের চিকিৎসা। যাদের মেজাজ শীতল বা ঠান্ডা অথবা শান্ত স্বভাবের হয়ে থাকে তাদের জন্য সফুপ আজওয়াইনের সাথে মাজনের খুরমা প্লাস সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। 3 নম্বর, যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো, পেঁপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয়, ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয়, প্রস্রাব করার পরেও মনে হয় আরো প্রস্রাব রয়ে গেছে, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া সহ পুরুষাঙ্গ ছোট চিকন এবং নিস্তেজ হওয়ার কারণে যৌন দুর্বলতায় আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করিতেছেন, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, এমনকি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটই বীর্যপাত ঘটে, অনেকেই স্ত্রীর কাছে যেতে লজ্জা পান, আপনাদেরকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে সফুপ ট্রাইবুলাস ও সফুপ রিফাইন প্রস্টেটের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, উপরোক্ত সমস্যার জন্য যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন, এমনকি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন স্ত্রীর কাছে যেতে পারবো না অথবা বিয়ে করতে পারবো না, আপনারা হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত ঔষধগুলো সেবনে আপনার শারীরিক দুর্বলতা, পুরুষাঙ্গের শিথিলতা, এমনকি ধ্বজভঙ্গ যে কারণেই হোক, যত পুরাতনই হোক, যত জটিলই হোক না কেন, সামান্য কিছুদিনের মধ্যে স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সতর্কতা, সম্মানিত সুধী, যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান, যত ওষুধই খান, এমনকি যত টাকাই খরচ করেন না কেন, কোনো উপকার পাবেন না। সুতরাং আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন বিপন্ন না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে, রোগমুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।